মেয়েদের কোন কোন গুণ ছেলেরা পছন্দ করেন? নারীদের তো পুরুষ পছন্দই করে, কিন্তু জানেন কি যে নারীদের কোন কোন গুণ পুরুষরা পছন্দ করে? জেনে নিন। আত্মবিশ্বাস। আজকের দিনে নারীরা সংসার জীবনে বহু কাজে সফলভাবে করে চলেছেন। যে নারীরা নিজেদের সুন্দর মনে করেন, অন্য কেউ কি বলল তাতে তাদের কিছু যায় আসে না। তাছাড়া আত্মবিশ্বাস এমন এক গুণ যা নারী পুরুষ উভয়কেই অনন্য করে তোলে। এই ধরনের নারীরা তাদের হাঁটা চলা কাজকর্মে নির্ভয়ে থাকেন। এই গুণে মুগ্ধতায় ছেয়ে যায় পুরুষের মন। আত্মবিশ্বাসী নারীরা পুরুষদের থেকেও সমীহ আদায় করে নেন। আত্মনির্ভরশীল অর্থাৎ দায়িত্বশীল নারী, এর অর্থ আত্মনির্ভরশীল নারীরা পুরোপুরি পুরুষের ওপর নির্ভর করে না। তারা নিজেরাই নিজেদের চালাতে পারেন এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। এমন নারীদের মধ্যে প্রতিজ্ঞা এবং মনের জোর দেখা যায়, আর এমন বৈশিষ্ট্যের নারীরা পুরুষদের কাছে আকাঙ্ক্ষিত হয়ে ওঠেন। নিজেকে প্রকাশ করা। যে নারীরা নিজেদের প্রকাশ করতে পারেন তাদের পছন্দ করেন পুরুষরা। যে নারীরা নিজের মনের সঙ্গে কথা বলতে পারেন, মতামত প্রকাশে ভয় পান না এবং অযথা চুপ করে থাকেন না, তাদের ভক্ত হয়ে যান পুরুষরা। আবেগপ্রবণ মানসিকতা। প্রত্যেক মানুষ কোনো না কোনো বিষয়ের প্রতি আসক্ত। যেটা তিনি মনের মধ্যে রাখেন তার মূল্যবোধের প্রকাশ ঘটে এতে। আর তেমন নারীদের প্রতি আকৃষ্ট হন পুরুষরা। তারা যা করেন বা যা ভালোবাসতেন তা যেন মন থেকে করেন তাই দেখতে চান পুরুষরা। এমনিতেই নারীরা আবেগপ্রলুত হয়ে থাকেন। একে যদি নিজের নির্ভেজাল বৈশিষ্ট্যের সঙ্গে প্রকাশ ঘটানো যায় তবে সোনায় সোহাগা। এই সব গুণ পুরুষ নারী মধ্যেই খোঁজেন। গর্ব। মানুষের আরও এগিয়ে যাওয়ার প্রাণশক্তি যোগায় এই গর্বিত মনোভাব। বাহ্যিক বা অভ্যন্তরে সৌন্দর্যের প্রকাশে যে নারীরা অন্যের থেকে এগিয়ে তাদের মধ্যে গর্ব দেখতে চান পুরুষরা। তাদের পোশাকে, চালচলনে, কথায় বা আচরণের গর্বের সুপূরণ ঘটলে পুরুষদের হৃদয় গলে যায়। সততা। এটা যে কোনো মানুষের জন্য ভালো। নারীদের মধ্যে এই সততার প্রকাশ ঘটলে তা পছন্দের হয়ে ওঠে পুরুষদের কাছে। সম্পর্ক বা জীবনের যে কোনো ক্ষেত্রে সৎ নারীরা দারুণ আকর্ষণীয় পুরুষদের কাছে। এই ধরনের নারীরা সংসার, সমাজ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বস্ত থাকেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।